বন্ধুরা, 432 বছর পর যখন চার মিনারের বন্ধ দরজা খোলা হলো, তখন ভেতরে কি দেখা গিয়েছিল যা সবার ঘাম ছুটিয়ে দেয়, সেই প্রসঙ্গেই আমাদের আজকের বিশেষ ভিডিও। হায়দ্রাবাদ ঘুরতে গেলে চার মিনার দেখা সবার জন্য বাধ্যতামূলক, কারণ এটাই এখানকার প্রধান আকর্ষণ। কিন্তু এখানকার বেশ কিছু রহস্য আজও মানুষকে চিন্তা করতে বাধ্য করে। সবাই কমেন্টে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন, তাহলে কি ফাঁস হলো চার মিনারের আসল সত্যতা? ইন্দোরের এক ভক্ত তিরুপতি বালাজির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন। তিনি তার পত্নীকে নিয়ে হায়দ্রাবাদ শহরে পৌঁছলেন। সেখান থেকে তারা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন, এরকমই ব্যবস্থা হয়েছিল। হায়দ্রাবাদে যখন একদিন থাকার ব্যবস্থা হয়েছিল, সেই সময় তারা পুরো শহর ঘুরে দেখার পরিকল্পনা করলেন। সবার প্রথমে তারা চার মিনার যাওয়ার ঠিক করলেন, কারণ হায়দ্রাবাদ এসে চার মিনার না দেখলে তো কিছুই দেখা হয় না। কিন্তু তার মনের মধ্যে এক বড় প্রশ্ন এসেছিল, তার কারণ সেই সময় জ্ঞানবাপী মসজিদের রহস্য সবার আলোচ্য বিষয় ছিল, আর কুতুব মিনারের ভেতরেও হিন্দু দেবদেবীর মূর্তি পাওয়া গেছিল। তিনি এরকম চিন্তা করেছিলেন যে হয়তো কোনো মন্দির ভেঙে চার মিনার বানানো হয়েছিল, সে কারণে তিনি চার মিনার দেখার জন্য উৎসাহী ছিলেন এবং তার ভেতরের রহস্য জানার জন্য তার প্রবল ইচ্ছে জেগেছিল। সবার প্রথমে তিনি চার মিনারের নির্মাণ সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছিলেন। চার মিনারের আকৃতি বর্গাকার, যার প্রত্যেক দিকে দৈর্ঘ্য 20 মিটার, প্রায় 66 ফুট, যার মধ্যে 4টি বড় বড় খিলান যা 4টি বড় রাস্তার নির্দেশক। এর প্রত্যেক কোণা স্তম্ভগুলো সুন্দর কারুকার্য সম্পন্ন। এক একটি মিনারের উচ্চতা 48.7 মিটার বা 160 ফুট। কুতুব শাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ মসজিদ এবং মাদ্রাসা হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে চার মিনার তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন। মীর মোমিন আস্তারাবাদী কুতুব শাহের প্রধানমন্ত্রী, যিনি তৎকালীন সাম্রাজ্যের নতুন রাজধানী হায়দ্রাবাদে চার মিনারের নকশা পরিকল্পনায় প্রধান ভূমিকা পালন করেছিলেন। এই স্থাপনাটির স্থাপনার ধরন ইন্দো ইসলামিক, যা পারস্যের স্থাপনা শিল্পের প্রমাণ বহন করে। চার মিনার তৈরি হয় গোলকোন্ডার ঐতিহাসিক বাণিজ্যিক পথের মিলিত স্থানে, যেখানে গোলকোন্ডা বাজারের সাথে বাণিজ্যিক শহর মাসুলিপত্তনমের সংযোগ সাধিত হয়েছে। হায়দ্রাবাদ শহরের পরিকল্পনা করা হয়েছে চার মিনারকে কেন্দ্র করে, তাই চার মিনারের চারপাশে হায়দ্রাবাদ শহর ছড়িয়ে আছে। 1591 সালে মোহাম্মদ কুলি কুতুব শাহ চার মিনার নির্মাণ করিয়েছিলেন। তিনি 31 বছর ধরে গোলকোন্ডা রাজত্ব করেছিলেন, কিন্তু যখন কুতুব শাহ নিজের রাজধানী গোলকোন্ডা থেকে হায়দ্রাবাদে চলে এসেছিলেন, তখন তিনি হায়দ্রাবাদে চার মিনার নির্মাণ করিয়েছিলেন। ইসলামী বাস্তুকলা কতটা সুন্দর হতে পারে তার একটি নমুনা হায়দ্রাবাদের চার মিনার। সেই ব্যক্তির মনে এরকম সন্দেহ ছিল যে এখানেও হয়তো হিন্দুদের কোনো দেবদেবী মন্দিরের অবস্থান থাকতে পারে। তিনি তার পত্নীকে নিয়ে চার মিনার দেখার উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন যে চার মিনারের ভেতরে 149টি ঘোরানো সিঁড়ি রয়েছে, 4টি বড় স্তম্ভ রয়েছে যার সৌন্দর্য অবর্ণনীয়, তার জন্যই এর নাম চার মিনার হয়েছে। কিন্তু তখনও তিনি এমন কিছু দেখতে পাননি যার উদ্দেশ্যে তিনি এখানে এসেছিলেন, অর্থাৎ হিন্দু বাস্তুকলার কোনো নমুনা। চার মিনারের চতুর্দিকে শুধুমাত্র ইসলামিক বাস্তুকলার নমুনাই নজরে আসছিল। এরপর তিনি চার মিনারের ছাদে পৌঁছলেন, সেখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরের খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। এরপর সেই ব্যক্তি বুঝতে পারলেন যে এখানে হিন্দুদের বাস্তুকলার কোনো নমুনা তার চোখে পড়বে না, সেই কারণে তিনি নিরাশ হয়ে আবার নিচে নেমে আসলেন। কিন্তু সেই সময় তিনি এমন কিছু দেখলেন যা তার খুবই আশ্চর্য লেগেছিল। যখন তিনি নিচের তলায় এসে একটি দরজা খুললেন, তখন সেখানে ছোট্ট একটি ভাগ্যলক্ষ্মীর দরজা তৈরি করা ছিল। তখন তিনি এটা বুঝতে পারছিলেন না যে এই ইসলামিক ঐতিহাসিক জায়গার মধ্যে যেখানে ওপরে মসজিদ তৈরি করা আছে, সেখানে নিচের তলায় এই হিন্দু দেবীর মন্দির কে তৈরি করেছিল। এরপর তিনি সেই মন্দির সম্পর্কে খোঁজখবর নিলেন এবং জানতে পারলেন যে এই মন্দিরকে ঘিরে বেশ কিছু সময় ধরে বিবাদ চলছে। কিছু ঐতিহাসিক এমন কথা বলেছেন যে চার মিনার তৈরির আগে থেকেই এই মন্দিরের অস্তিত্ব ছিল। কিছু ঐতিহাসিক আবার বলেন যে এই মন্দিরের অস্তিত্ব সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। চার মিনারের নিচে যে মন্দিরের উল্লেখ করা হয়েছে তার নাম ভাগ্যলক্ষ্মী মন্দির, যা তৈরির পর থেকে বিরোধের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। দ্য হিন্দু পত্রিকা একটি প্রাচীন ছবি প্রকাশ করে যেখানে চার মিনারের ভিত্তিস্থলে কোনো মন্দির স্থাপনার চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তারা প্রেস নোটের মাধ্যমে ওই ছবির উপযুক্ততা জনসম্মুখে প্রচার করে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। বন্ধুরা, আপনারা কি কখনো হায়দ্রাবাদ গিয়েছেন, সেখানে গিয়ে চার মিনার দেখেছেন এবং তার নিচের এই রহস্যময় মন্দিরটি দেখেছেন, সেটা আমাদের কমেন্টে জানান। আপনারা যদি এ সম্পর্কে আরও বিস্তারে জানতে চান, সেটাও কমেন্টে জানান, তাহলে আমরা এর ওপর পার্ট 2 অবশ্যই বানাবো।
আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।